শীত পড়তে না পড়তেই শীতের সন্ধেবেলায় চটপটা খেতে সবারই খুব ভালো লাগে, তাই আজকে আমি ছেলের আবদারে চিকেন মোমো বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক চিকেন মোমো আমি কিভাবে করলাম। আমি যেভাবে বাড়িতে করি ঠিক সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি চিকেনের কিমা প্রথমে বানিয়ে নেব আর কিছু হাড়যুক্ত চিকেন নিয়েছি যেটা আমি স্টুয়ের কাজে লাগাবো। চিকেনের কিমাটা মিক্সিতে পেস্ট করে আমি নুন আর লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন আর লেবু দিয়ে মেশানোর পর আমি এবার দিচ্ছি 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট, আর দেব গোলমরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন ঠিক সেই রকমই ঝালটা দিতে হবে। আর দিচ্ছি কুচনো পেঁয়াজ, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিলাম। আর দিলাম অল্প করে বাঁধাকপি কুচানো, এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার দিচ্ছি ধনে পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনের পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি একটু চাট মশলা দিয়ে আবারও চিকেনের পেস্টটাকে ভালো করে মেখে নিচ্ছি। চাট মশলাটা দিলে এর টেস্টটা আরও ভালো হয়। এবার এই চিকেন পেস্টটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করতে দিলাম। মোমো তৈরি করেছি সেটা আমি এবার কড়াইতে একটু নেড়ে নেব। আপনারা মনে করলে কাঁচা অবস্থাতেও পুরটা ব্যবহার করতে পারেন, তবে একটু নেড়ে নিলে এর স্বাদটা আরও ভালো হয়। খুব সামান্যই নাড়তে হবে, 1-2 মিনিটের বেশি নয়। এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি। ময়দা নিয়েছি আমি এখানে 1.5 কাপ মতন, তাতে সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি শক্তও হবে না, ঠিক এই রকম নরম হবে। এটাকেও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসছি মোমোগুলো গড়ে নেবার জন্য। 10 মিনিট পর আমি ময়দাটাকে আরও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো লুচির থেকে একটু ছোট সাইজ হবে, তবে সাইজটা আপনারা যে যার ইচ্ছা মতন করতে পারেন। আমি এখানে এই রকম সাইজের করেছি, এটা লুচির থেকে আর একটু ছোট সাইজ। দেখুন লেচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে কিচেন স্ল্যাবে সামান্য একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে বেলে নেব, হালকা হাতে প্রেসার দিয়ে এইভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। মাঝখানের পোর্শনটা পাতলা হবে না, ধারগুলোকে পাতলা করতে হবে, মাঝখানের পোর্শনটা একটু মোটা থাকবে যাতে পুর ভরার সময় ফেটে না যায়। সবগুলোই আমার বেলা হয়ে গেছে, এবার আমি পুর ভরে নেব। একটু একটু করে কিমার পুর মাঝখান বরাবর দিয়ে দিলাম। দিয়ে দুই ধারটা আঙুলের সাহায্যে চেপে চেপে মুড়ে দেব। আপনারা মনে করলে যে যেমন
ইচ্ছা মতন গড়ে নেবেন মোমোটাকে। আমি এখানে পুটলির মতন তৈরি করে নিয়েছি। এ দেখুন একটা আমার গড়া কমপ্লিট। একই প্রসেসে আরো একটা মোমো আমি গড়ে নিচ্ছি। আমি খুব ভালো একটা শেপ দিতে পারছি না, আপনারা আমার থেকে আরো ভালো করেই পারবেন। এ দেখুন সবগুলো মোমো আমার গড়া কমপ্লিট হয়ে গেছে। এবার মোমোটাকে স্টিম দিয়ে নেওয়ার পালা। এখানে আমি একটা মোমো মেকার নিয়েছি। এই মোমো মেকারটাতেই আমি চিকেনের মোমোগুলো স্টিম দেব। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। প্রথমে আমি মোমো মেকারের একদম তলার যে পাত্রটা সেটাতে আমি স্টু বসিয়ে দেব। তাই আমি এখানে হাড় সমেত কিছু মাংস নিয়েছি এবং তার ওপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো এবং পেঁয়াজ পাতা কুচোনো। কিছুটা পেঁয়াজ কুচোনো দিয়েছি, কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো, আর দিচ্ছি বাঁধাকপি কুচোনো, আর দিচ্ছি 1.5 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আমি এবার যতটা স্টু আমার প্রয়োজন ততটাই আমি জল দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য একটু চিনি। এবার আমি যেটাতে আমি চিকেন মোমোগুলো স্টিম হতে দেব সেই পাত্রটাতে প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর আমি গড়ে রাখা মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি একটু গ্যাপে গ্যাপে, যাতে না পরস্পরের গায়ে আটকে যায়, সেই জন্য একটু গ্যাপ দিয়েই বসাতে হবে। আর একটা পাত্র নিয়ে নিলাম, সেটাতেও আমি একইভাবে তেল ব্রাশ করে মোমোগুলোকে সাজিয়ে দেব। উপরের ঢাকনাটা দিয়ে এবার আমি যে পাত্রটায় আমি স্টুটা রেডি করছি সেই পাত্রটার উপরে মোমো মেকারটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবার গ্যাসটাকে আমি অন করে প্রথমে আমি স্টুটা ফুটতে দেব। যখন বেশ টকবক করে ফুটে উঠবে তখন আমি এটা কমিয়ে রেখে 15 থেকে 20 মিনিট স্টিম হতে দেব। এখন 15-20 মিনিট পরে আমি এটা বার করে নিয়েছি। মোমো আমার রেডি হয়ে গেছে। এদিকে স্টুটাকেও রেডি করে নিচ্ছি। স্টুটার ওপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আর একবার ফুটিয়ে ভালো করে ঘন করে নেব। কর্নফ্লাওয়ারটা আপনারা আলাদা করে গুলেও দিতে পারেন, তবে স্টুটা যেহেতু গরম তাই আমি আর গুলে দিলাম না। এবার আমি ওপর থেকে একটা ডিম গুলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন ডিমটা দেওয়ার জন্য স্টুটা দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এই স্টুটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এই স্টোরে দিচ্ছি। স্টুটা সার্ভ করার আগে উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য লেবুর রস দিয়ে দেবেন আপনারা, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।